দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতের 11টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হল। তুরস্কের সাথে সুসম্পর্ক চায় তালেবান। সিরিয়ায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। দিল্লিতে রোহিঙ্গাদের মসজিদ গুঁড়িয়ে দিল পুলিশ। তালেবানের দখলে এখন আফগানিস্তানের অর্ধেক জেলা শহর, বলছে পেন্টাগন। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভারতকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক পানি সীমায় শক্তি প্রদর্শনে সক্ষম ইরানের নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভারতে 11টি যুদ্ধ বিমান কেন বিধ্বস্ত হল? বেশ কয়েক মাস ধরেই কোনো কারণ ছাড়াই ভারতে একের পর এক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। বছরে পৃথক 10টি ঘটনায় অন্তত 11 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এসব ঘটনায় 22 জন নিহত হয়েছেন। অবশ্য কয়েকটি বিমান পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে। তবে ভারতের অভ্যন্তরে ঠিক কি কারণে বিমান বাহিনী জঙ্গি বিমানে এমন দুর্ঘটনা ঘটছে তার সঠিক কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। ভারতের সর্বশেষ গত 8ই আগস্ট রাতে একটু সুখই এসইউ MKI যুদ্ধ বিমান আসাম রাজ্যের তেজপুরে টহলরত অবস্থায় বিধ্বস্ত হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে গত 3 জুন 13ই আরোহী সহ নিখোঁজ হয় AN-32 বিমান। পরে বিমানটির বিধ্বস্ত অংশ উদ্ধার করা হয়। গত মার্চ মাসে ভারতীয় বিমান বাহিনীর 2টি মেঘ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। 8 মার্চ পাখির সঙ্গে ধাক্কা লাগে একটি MiG-21 ও মাসের শেষের দিকে যোধপুরে বিধ্বস্ত হয় MiG-27। গেল ফেব্রুয়ারি মাসে ঘটে সবচেয়ে বড় ঘটনা। এ মাসে 6টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বালাকোটে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটে। 1 ফেব্রুয়ারি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় Mirage-2000। 12 ফেব্রুয়ারি কোনো কারণ ছাড়াই রাজস্থানের জয়সালমারে বিধ্বস্ত হয় MiG-27। 19 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর বিধ্বস্ত হয় ভারতীয় বিমান কসরত অ্যাক্রোবেটিক দল সূর্য কিরণের 2টি বিমান। 27 ফেব্রুয়ারি MiG-21 ও Mi-17P5 হেলিকপ্টার হারায় ভারত। পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে যুদ্ধে ভারতীয় MiG-21 কে ভূপাতিত করে পাকিস্তান। বালাকোটে উত্তেজনার মধ্যে নিজেদের ভুলেই বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর Mi-17V5 হেলিকপ্টার। 28 জানুয়ারি উত্তরপ্রদেশে জাগুয়াই বিমান আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। তুরস্কের সাথে সুসম্পর্ক চায় তালেবান। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তারা তুরস্কের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চান। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন TRT-র আরবি চ্যানেলের কাছে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জবিউল্লাহ মুজাহিদ সাক্ষাৎকারে বলেন, আমরা তুরস্কের সাথে সুসম্পর্ক চাই। তুরস্ক আমাদের ভাই, বিশ্বাসের দিক থেকে আমাদের অনেক মিল রয়েছে। আমরা চাই তুরস্ক অতীত থেকে বেরিয়ে বর্তমান ও ভবিষ্যতের দিকে ফিরে আসুক, এরপরই আমরা সংলাপের জন্য বসতে পারি। সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান সমস্যার সমাধান সমন্বিত ইসলামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই হতে পারে। পাশাপাশি তিনি আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধানে সকল মুসলিম দেশকে সহায়তার আহ্বান জানান। জবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার দায়িত্ব আফগানদের হাতেই থাকতে হবে। এর পরিবর্তে যে কোনো তৎপরতাকেই তালেবান দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। মুজাহিদ আরো বলেন, কাবুল সরকার ও তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া সংলাপকে তারা স্বাগত জানিয়েছেন। তারা এই সংলাপের মাধ্যমে উত্তম ফলাফলের আশা করছেন। এর আগে শনিবার দোহায় আফগান সরকার ও তালেবানের প্রতিনিধি দলের মধ্যে 2 দিনের এক সংলাপ শুরু হয়। কোনো মীমাংসা ছাড়াই রোববার সংলাপ শেষ হলেও যৌথ বিবৃতিতে উভয় পক্ষের প্রতিনিধি দল আলোচনা অব্যাহত রাখার কথা জানান। সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পরিপ্রেক্ষিতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে তুরস্ক। আফগান সরকার এ বিষয়ে তুরস্ককে স্বাগত জানালে দেশটির সশস্ত্র সংগঠন তালেবানের নিন্দা জানায়। তুরস্কের প্রেসিডেন্ট রজেপ তাইয়েপ এরদোগান তালেবানের বিরোধিতার জেরে জানিয়েছিলেন তারা এই বিষয়ে সংগঠনটির সাথে আলোচনা করবেন। সূত্র ডেইলি সাবা। সিরিয়ায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা।
সিরিয়ায় কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পশ্চিমাঞ্চল হামাস শহরের আশেপাশে অবস্থিত এই সামরিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী দেশটি। তবে সিরিয়ার সেনাবাহিনী এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাদ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাতে দেশটির সেনা অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেননি সানা। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দখলদার ইসরায়েল সরকার তৃতীয় সিরিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত মঙ্গলবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল আলেপ্পো প্রদেশে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত আটটি ক্ষেপণাস্ত্রের সাতটি গুলি করে নামায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগের দিনেও একই প্রদেশে ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে সিরিয়ার সেনাবাহিনী, সূত্র পার্স টুডে। দিল্লিতে রোহিঙ্গাদের মসজিদ গুঁড়িয়ে দিল পুলিশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী শিবিরের অস্থায়ী একটি মসজিদ ভেঙে দিয়েছে দেশটির পুলিশ ও বেসামরিক কর্তৃপক্ষ। ওই শরণার্থী শিবির ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ায় কয়েক সপ্তাহ পর মসজিদ ভেঙে ফেলা হয়েছে বলে শরণার্থীরা জানিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে রাজধানী নয়াদিল্লির মদনপুর খাদের এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে ত্রিপল এবং বাঁশের খুঁটিতে নির্মিত একটি অস্থায়ী মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী মিয়ান কঠোর সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ওই শরণার্থী শিবিরের 300 রোহিঙ্গা আল জাজিরাকে বলেছেন কর্তৃপক্ষের কাছে মসজিদটি ভেঙে না ফেলার আহ্বান জানানো হলেও তা কর্ণপাত করা হয়নি। শরণার্থী শিবিরের রোহিঙ্গারা বলেছেন সেখানে নামাজ আদায়ের আর কোনো স্থাপনা নেই। শাস্তির আশঙ্কায় পুরো নাম প্রকাশে অনিচ্ছুক 33 বছর বয়সী মোহাম্মদ নামের এক রোহিঙ্গা বলেন মসজিদটি ফজরের নামাজ আদায়ের এক ঘন্টা পর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন তারা প্রথমে টয়লেট এবং ওয়াশরুমে ধ্বংস করেছে, একটি হস্তচালিত পানির পাম্প উপড়ে ফেলেছে, তারপর মসজিদটি গুঁড়িয়ে ফেলা হয়েছে। এসব কিছুই করা হয়েছে মাত্র 10 মিনিটের মধ্যে। মোহাম্মদ বলেছেন শরণার্থীরা প্রতিবাদ করার চেষ্টা করলে কর্মকর্তারা বলেন তারা জমি দখল করে শিবিরে বসবাসকারী অবৈধ অভিবাসী। আমি তাদের বলছি এটা আমাদের প্রার্থনার জায়গা, কিন্তু তারা বলেছেন আপনি বেশি কথা বলছেন। তিনি বলেছেন হিন্দুদের কাছে মন্দির যেমন আমাদের কাছে মসজিদও তেমন, তারা যা করছে তা পুরোপুরি ভুল, কিন্তু আমরা ক্ষমতাহীন। রোহিঙ্গারা শিবিরের পার্শ্ববর্তী কালিন্দি পুলিশ স্টেশনে এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন ভেঙে ফেলা অবকাঠামোটি মসজিদ ছিল না, এটি নড়বড়ে একটি কুড়ে ঘর ছিল। এ বিষয়ে আর কোন প্রশ্নের জবাব দিতে রাজি হননি তিনি। ওই এলাকার মহকুমা ম্যাজিস্ট্রেট প্রবীর সিং বলেছেন তিনি মসজিদ ভেঙে ফেলার বিষয়ে জানেন না, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়ার এখতিয়ার তার নেই বলে জানান। দিল্লির কাছে ওই শিবিরে 50টিরও বেশি রোহিঙ্গা পরিবারের বসবাস। গত 13 জুন জীর্ণশীর্ণ ওই শিবির ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। 2018 সালের পর দ্বিতীয়বারের মতো এই শিবিরটি আগুনে ছাই হয়ে যায়। শিবিরের প্রবেশ মুখে ছোট একটি এলাকায় মসজিদটিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তালেবানের দখলে এখন আফগানিস্তানের অর্ধেক জেলা শহর বলছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বুধবার বলেছেন আফগানিস্তানের 212টি জেলা কেন্দ্রের প্রায় অর্ধেকই এখন তালেবানের দখলে রয়েছে এবং তালেবান বাহিনী দেশের 34টি প্রাদেশিক রাজধানীর মধ্যে 17টিরও প্রান্ত সীমার দিকে এগিয়ে যাচ্ছে। পেন্টাগনের সংবাদদাতাদের অবহিত করে মিলে বলেন তারা প্রধান প্রধান জনবসতিপূর্ণ এলাকাগুলোকে আলাদা করে দিতে চাইছে। তারা কাবুলের একই কাজ করতে চাইছে, বড় এলাকাই তারা দখল করে নিয়েছে। তালেবান যে গোটা আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ যে দ্রুতই গ্রহণ করেছে তা কোনো ভুল কথা নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি স্বীকার করেন যে আগামী মাসগুলো আফগান সরকারের জন্য হবে মনোবল এবং নেতৃত্বের পরীক্ষা। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের অবশিষ্ট সৈন্যদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার প্রায় আড়াই মাস পর এই স্বীকৃতি এলো। অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এরকম আশ্বাস দিয়েছেন যে আফগানিস্তানে তালেবানের দখল নেওয়ার সম্ভাবনা কম, সূত্র ভয়েস অফ আমেরিকা। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভারতকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। ভারতের আরএসএস প্রধান মোহন ভগত বলেছেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভারতকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। বুধবার আসাম প্রদেশের গুয়াহাটিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগত বলেন 1930 সাল থেকে ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভারতে তাদের প্রাধান্য বৃদ্ধি করার চেষ্টা করছে। ওই সমাবেশে তিনি আরো বলেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্য
যে সকল সমন্বিত কর্মকাণ্ড চলছে তার একমাত্র লক্ষ্য হলো মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা, তারপর তারা ভারতকে পাকিস্তান বানিয়ে ফেলবে। তিনি বলেন, 1930 সাল থেকেই একটি সমন্বিত প্রচেষ্টা চলছে যাতে করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পায়। তারা পাঞ্জাব, সিন্ধু, আসাম ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এসব কর্মকাণ্ড চালিয়েছে। তাদের ওই প্রচেষ্টা অনেকাংশেই সফল হয়েছে। সূত্র টাইমস নাও। আন্তর্জাতিক পানি সীমায় শক্তি প্রদর্শনে সক্ষম ইরানের নৌবাহিনী। নিজ দেশের পানি সীমানা এবং সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষা সহ বিভিন্ন কারণে নৌশক্তি সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায় নিজেদের জানান দিচ্ছে। বলা হচ্ছে, আন্তর্জাতিক পানি সীমায় শক্তি প্রদর্শনে সক্ষম ইরান। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসাইন খানজাদি বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইরানের ইতিহাসে এ ধরনের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন। তিনি আরো বলেন, ইসলামী বিপ্লবের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে। নৌবাহিনীর এই কমান্ডার বলেন, আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানি সীমায় অভিযান চালাচ্ছে ও জাতীয় পতাকা উড়াচ্ছে, তা সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে। ইসলামী বিপ্লবের পর ইরানের নৌবাহিনী সব ক্ষেত্রেই ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্স টুডে।